মাত্র এক বাটি আটা দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম পান্তুয়া মিষ্টি, যা পরিবারের সকলের মন কিন্তু জয় করতে বাধ্য হবে। আর এতটাই নরম স্পঞ্জি এই মিষ্টি যে মুখে দেয়া মাত্রই কিন্তু একদম মিলিয়ে যাবে। তাহলে চলুন আজকে মিষ্টি রেসিপিটাও দেখিয়ে দিই। এই মিষ্টিটা বানানোর জন্য দেখুন, এখানে নিয়েছি আমি এক বাটি আটা, তো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার অল্প একটু দিচ্ছি লবণ, মিষ্টির মধ্যে লবণ দিলে খুব ভালো হয়। আর ছোটো চামচের এক চামচ মতো দিচ্ছি বেকিং পাউডার, আর দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে সাদা তেল দিলেও হবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই দেখুন খুব সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিয়েছি, এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে, এইভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি, তো একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন, কারণ এই ডোটা কিন্তু একদম নরম বা একদম শক্ত হয়ে গেলে হবে না, একদম একটু রুটির থেকে একটু নরম করে নিতে হবে। এই যে করে নিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিনি সিরাটা বানিয়ে নেবো, সেই জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি মতো চিনি আর এক বাটি মতো জল। এবার ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব, আর যাতে মিষ্টিটা ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য 2 এলাচ একটু মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি না পছন্দ করেন না দিলেও হবে, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। এ দেখুন চিনিটাও গলে গেছে, আমার রসটাও ফুটে গেছে, আর এই রসটা কিন্তু একদমই পাতলা করে নিতে হবে। এই যে একটু চিটচিটে ভাব এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও 5 মিনিট হয়ে গেছে, আবার একটু খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, দিয়ে একটু হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এই যে এইভাবে। দিয়ে এবার এটাকে একটু রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো করে একদম অত পাতলা করে বেললে হবে না, রুটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন এটাকে আমি একটু বড় করে রুটির মতো করে বেলে নিচ্ছি, এ দেখুন একটু বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি, আর এই যে রুটির থেকে কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি। এবার সাইড দিয়ে আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি, আর যে বাড়তি অংশগুলো এগুলো কিন্তু আমি বাদ দেবো না, এগুলো দিয়ে আবার আমি একইভাবে তৈরি করে নেব। এবার দেখুন এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি সাইডগুলো বাদ দিয়ে, এই যে এটাকে করে নিয়েছি। এবার এই মাঝ বরাবর কেটে নিচ্ছি, দিয়ে আবারও সাইড দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি, দিয়ে এবার এইভাবে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে বানাচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ করে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, গোল গোল করেও করে নিতে পারেন বা লম্বা লম্বা শেপ দিয়েও করে নিতে পারেন। এ দেখুন সব করে নিয়েছি, এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর দেখুন পুরুত্বটা ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা, এই যে এইভাবে। এদিকে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু প্রথমে একটু খুব ভালো করে গরম করে দেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তাহলে ভেতর অবধি মিষ্টিটা খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন একে একে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব, আর কত সুন্দর ফুলে উঠছে দেখুন। তো এইভাবে আমি একটু উল্টে পাল্টে ভালো করে একটু কালার করে ভেজে নেব, এই যে কত সুন্দর ফুলে উঠছে। এ দেখুন একটা সুন্দর কালার চলে এসছে, এগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আবারও আমি কিছু দিয়ে দিয়েছি, আর কত সুন্দর ফুলে উঠেছে দেখেই বুঝতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এগুলোকেও আমি নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে একটা কালার করে ভেজে নেব, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে রেখে দিচ্ছি সাইডে, আর কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একে একে দিয়ে ওই একইভাবে ভেজে নিচ্ছি, আর তেলে দেওয়া মাত্রই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এগুলো, এই যে দেখুন কত সুন্দর। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা ময়ামটা দেবেন, তাহলে এইভাবে সুন্দর করে ফুলে উঠবে এগুলো, আর যত ফুলে উঠবে মিষ্টিগুলো ততটাই নরম স্পঞ্জি হবে একদম। এগুলো সব ভেজে নিয়েছি কালার করে, এবার এগুলোকেও সব তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নিয়ে আসছি। এ দেখুন সব ভাজা হয়ে গেছে, এবার যে মিষ্টির রসটা করে রেখেছিলাম সেটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি, দিয়ে আবার জ্বালিয়ে দিয়ে সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে 1-2 মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ মিষ্টির রসটা আমি অনেকক্ষণ করে রেখেছিলাম, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এ দেখুন 1-2 মিনিট আমি ভালো করে গ্যাসটা জ্বালিয়ে অফ করে দিয়েছি, এবার চাপা দিয়ে প্রায় 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, আর মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে ফুলে উঠবে।
তো আমি তাড়াতাড়ি দেখানোর জন্য আধ ঘন্টার মতো রেখেছি। তাতেই দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠেছে, দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। সামান্য অল্প একটু আটা দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কতটা নরম স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো দেখুন, একদম ভেতর অবধি খুব সুন্দরভাবে রস ঢুকেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। তো আপনারা কিন্তু এই নববর্ষে এইভাবে বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে ছানা ছাড়া বা দুধ ছাড়া অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইলো। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।